প্রসাদ খেয়ে হাওড়ার জগৎবল্লভপুরে অসুস্থ 100 গ্রামবাসী। প্রতি বছরের ন্যায় এই বছরেও হাওড়ার জগৎবল্লভপুরের মাজুর মধ্যম গ্রামে বিপত্তারিণী মায়ের ব্রত পালন করা হয়। গতকাল বিপত্তারিণী ঠাকুরের প্রসাদ মূলত অধিকাংশ বাড়ির মহিলা এবং শিশুরা গ্রহণ করেছিলেন, কিন্তু হঠাৎ মাঝরাত থেকেই পাড়ার এক এক করে মানুষ অসুস্থ হয়ে পড়তে থাকেন। এক এক করে প্রায় 40 থেকে 50টা পরিবারের 100 জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে দাঁড়ায়, তাদের নিকটবর্তী আমতা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় জগৎবল্লভপুরের হাসপাতালে, সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা চলছে। পঞ্চায়েতের সহসভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম জানান কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিএমওইচ ওই এলাকা পরিদর্শন করেছেন এবং এখনো পর্যন্ত যারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন তাদের উপর বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। ভোরবেলার দিকে দুবার পায়খানা গিয়েছিলাম, মায়ের মানে 5 বা 6 বার পায়খানা করেছে। অনেকে বলছে যে ঠাকুরের চন্দ্রমিত্র খেয়ে হচ্ছে, ওইসব কিছু থেকে হচ্ছে না, ওটা কিছু বুঝতে পারছেন না। তো গ্রামে সবারই হয়েছে, কিন্তু ওটা বুঝতে পারছি। মানে এখন তো মানে প্রাইভেটে ডাক্তার দেখিয়েছিলাম, ইঞ্জেকশন দিয়েছিল, ওষুধও খেয়েছিলাম, মাথা ওষুধ দিয়েছিলাম। এখন কিরকম মনে হচ্ছে? এখন মোটামুটি আগের থেকে একটু ভালো আছে। মোটামুটি কতজন হবে গ্রামে পুজো দিতে আসবে? আপনার নাম? আপনি এই গ্রামেই থাকেন? হ্যাঁ, আমি এই গ্রামেরই। এই যে গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে ওটা আপনি কতটুকু জানেন? রাত্রে যে ঘটনাটা ঘটেছে, কালকে তো সকাল থেকেই বোধ হয় এখানে পাড়ায় প্রায় প্রতি বছরই হয় একটা বাড়িতে বিপত্তারিণীর ব্রত পালন করা হয় এবং তার প্রসাদও কেউ কেউ খান। এবারেও তাই হয়েছে, কিন্তু প্রসাদে মনে হচ্ছে কোনো বিষক্রিয়া হয়ে গেছে, যার ফলে এখানকার এখনো পর্যন্ত এই গ্রামে ছোট বড় সব মিলিয়ে প্রায় 400 মতো মানুষ বাস করেন এই গ্রাম এই পাড়াটায়। তার মধ্যে ধরুন মহিলা এবং শিশু, এদের প্রায় সব মিলিয়ে আমরা যা দেখলাম 100-এর ওপর আছে যারা আক্রান্ত। আমাদের এখানে হসপিটাল বলতে সরকারি হসপিটাল বলতে আছে গোয়ালপোতা হসপিটাল জগৎবল্লভপুরে, আর পার্শ্ববর্তী ব্লক আমতা, সেটা আমতা গ্রামীণ হসপিটাল। এখান থেকে আমতা গ্রামীণ হসপিটালে যাওয়াই বোধহয় আমাদের এখানে মানে আমাদের যোগাযোগ করাটা সহজ হবে, সেই জন্য আমরা প্রেফার করছি আমতায়। কিন্তু আমতাতে তো যা পেশেন্ট যদি বেড়ে যায় তাহলে তো হসপিটাল আমতা হসপিটালে বোধ হয় অত এ করতে পারবে না, সেজন্য আমরা দেখছি ডাক্তারবাবুরা যেমনভাবে বলছেন। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ মুখার্জি। আমাদের কাছে যখন সকালবেলা খবর আসে, পূর্তের কর্মাধ্যক্ষ আমাকে ফোন করে, সঙ্গে সঙ্গে আমি এমএস সাহেবকে ফোন করি এবং এই ফুড পয়জন বলে আমার মনে করছি যে কালকে যে ঠাকুরের প্রসাদ খেয়ে যে ঘটনাটা ঘটেছে এটা আমার মনে হচ্ছে ফুড পয়জন হবে। তো আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তদন্ত চলছে এবং তার মানে যা যা করণীয় ইউমিস সাহেব করবেন, আমরা ওনার পাশে আছি, সব রকমভাবে সাহায্য সহযোগিতা করব। দাদা, আপনার আপনাদের হিসাবে কতজন মানুষ আক্রান্ত হয়েছে? 90 ফ্যামিলি বললো, 42টা ফ্যামিলি বললো। এখন পর্যন্ত হসপিটালে ভর্তি কতজন? 20 জন হসপিটালে ভর্তি আছে, তবে আশঙ্কাজনক অবস্থায় সবাই আছে, আমরা দেখছি। সেই জন্য আমরা স্পটে এসেছি এবং ইউমিস সাহেব এসেছিলো, আরও আমরা আবার আসব হসপিটালে, আমরা যাব হসপিটালে, যে আমরা খোঁজ খবর নেব। মানে যাবতীয় এনাদের অসুবিধে আমরা দেখবো এবং ওনাদের পাশে আছি থাকবো। শেখ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী সভাপতি জগৎবল্লভপুর পঞ্চায়েত। কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা? যারা থেকে গেছে আমাদের এখানে নেতৃত্ব আছে অর্থ, ও ওদের ঘরে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, গাড়ি ফাড়ি যা লাগবে প্রয়োজনীয় যা ব্যবস্থা, লিথিন পাউডার থেকে আরম্ভ করে সব কিছু মাল আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো। এখনও পর্যন্ত ঠিক কী কারণে হয়েছে জানা গেছে? এখন পর্যন্ত কী কারণে হয়েছে এখন জানা যায়নি, তবে এইটাই আমরা জেনেছি যে মা ঠাকুরের প্রসাদ খেয়ে এটা হয়েছে, সেটা ফুড পয়জন আমরা ধরে নিচ্ছি, কিন্তু তদন্ত সাপেক্ষে কোনো রিপোর্ট হয়নি। এখন আমতা হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রত্যেকে এখন আমতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালকে
বিবর্তরণীর ব্রত ছিল, সেই ব্রতর ফল গ্রামের মানুষ খেয়েছে। সকাল গতকাল রাত্রি 9টা থেকে শুরু হয়েছে পায়খানা, জ্বর, গাহাতের যন্ত্রণা। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।